সালাম আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সবাই কেমন আছেন? তো বন্ধুরা, বড়র মতো আমি জাহিদ হাসান, বিডি জব সার্কুলার 24-এর সবাইকে স্বাগতম। তো আজকে চলে এলাম বাংলাদেশের রেলওয়ে গার্ড পদে, যে গ্রেড টু, সেটা আরো কয়েকদিনে যে পরীক্ষা হয়েছিল, উত্তীর্ণ প্রার্থীদের সেই মৌখিক পরীক্ষার গ্রহণের তারিখ ও সময়, অর্থাৎ যারা লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়েছে তাদের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়েছে। তো আমি এই ভিডিওতে লিখিত পরীক্ষার রোল নাম্বারটা সহ A to Z বলে দিব। তো আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন, এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিবেন নিত্য নবীদের চাকরি নিতে সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, এটা পরীক্ষার তারিখ হবে দেখতে পাচ্ছেন 20 থেকে 25 জুলাই 2022 তারিখ। তো চলেন আমরা কারা কারা উত্তীর্ণ হয়েছে সেই লিস্টটা দেখে নিই। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ রেলওয়ে গার্ড গ্রেড টু লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময় এবং রোল নাম্বার। পরীক্ষার তারিখ 20/7/2022, 9:30 ঘটিকায়, স্থান মহাপরিচালক কার্যালয়, 16 আব্দুল গনি রোড, বাংলাদেশ রেলওয়ে, রেলভবন, ঢাকা। তো এই তারিখে এই এই রোল নাম্বারদারি যারা আছেন তাদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর 2 নম্বরে রয়েছে 21/7/2022, 9:30 মহাপরিচালক কার্যালয়, আব্দুল গনি রোড, রেলভবন, ঢাকা। এই কয়টা আছে এটা এদের অনুষ্ঠিত হবে। এবার দেখতে পাচ্ছেন 3 তারিখ, 23/7/2022, তাও রেলভবন, ঢাকাতে এই রোল নাম্বার যারা আছেন তাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখানে মোট 66 জন রয়েছে। এরপরে দেখতে পাচ্ছেন 24/7/9, এই এগারের যে রোল নাম্বারগুলো আছে 66 জন মোট তারা যেতে পারবে। এরপর এখানে রয়েছে 25/7/2022, মহাপরিচালক কার্যালয়, রেলভবন, ঢাকা, এই যা আছে তারা আবেদন করতে পারবে, মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে পারে। এখানে মোট 63 জন। তো আমাদের দেখতে হবে স্বাক্ষরিত KM আব্দুল লাল বাগি, অতিরিক্ত মহাপরিচালক MNCP বাংলাদেশ রেলওয়ে, রেলভবন, ঢাকা। আর এখানে স্বাক্ষরিত মোহাম্মদ ময়নুল ইসলাম, উপপ্রধান পরিকল্পনা কর্মকর্তা। তো বন্ধুরা, এটার জন্য মূলত আজকে ভিডিওটা করা। তো ভালো থাকবেন, নিত্য নবীদের চাকরি নিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।